আমি সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। বার্ষিক টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সির পুজো প্যান্ডেল থেকে। আজকে আমরা এসেছি নিউ জার্সির গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশনের পূজার প্রস্তুতি দেখতে। আমাদের উদ্দেশ্য কিন্তু প্রতিমা দর্শন করানো নয়, সেটা আপনার ইউটিউবে লাইভ দেখতে পারবেন হাজার হাজার চ্যানেল থেকে। আমরা যেটা দেখাতে চাই যে প্রবাসে পুজোর ব্যবস্থাপনা কীভাবে করা হয়, কখন হয়। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে প্রতিমা কি বিসর্জন হয়, তাহলে পরের বার প্রতিমা কোথার থেকে আসে। আরও অনেকে জানতে চেয়েছেন যে প্রতিমা আপনারা কোথার থেকে নিয়ে আসেন, কখন নিয়ে আসেন, কে বা কারা পুরোহিত হয়, কোথায় প্রতিমা রাখা হয়। এইসব প্রশ্নের উত্তর জানতে চলুন আমরা আজকে যাই গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশনের শুক্রবারের পূজা প্রস্তুতি দেখতে। গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন সম্পর্কে দু একটা তথ্য আর সংক্ষেপে, এটা জিএসসিএ নামেই পড়েছে। জিএসসিএ এবছরে তাদের 30তম পুজো পালন করছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি কিংবা পেনসিলভেনিয়ায়, খুব সম্ভবত উত্তর আমেরিকাতেই সবথেকে বড় পুজোর আয়োজন করে থাকে এই জিএসসিএ। জিএসসিএর পুজো ভেন্যুতে জেনারেলি 1500 থেকে 1600 দর্শনার্থী আসে। এখানে নিউ জার্সির একটা হাই স্কুল ভাড়া করা হয় জেনারেলি, তাতে 1500 লোকের অডিটোরিয়াম ভর্তি হয়ে যায়। এবং কলকাতা, বোম্বের সব বড় বড় আর্টিস্টরাই মোটামুটি এখানে প্রোগ্রাম করে গেছে। তো আনফর্চুনেটলি প্যান্ডামিকের জন্য এবছরে জিএসসিএ কোনো বড় জায়গা ভাড়াই পায়নি, সেই জন্য লিমিটেড স্কোপের মধ্যেই পুজোর আয়োজন করেছে এখানকার স্থানীয় স্বামীনারায়ণ মন্দিরে। এই বাইরে থেকে স্বামীনারায়ণ টেম্পলটা দেখা যাচ্ছে, চলুন আমরা দেখি কিভাবে শুক্রবারের পুজোর আয়োজন শুরু হলো। এই যে দুটো ইউহল দাঁড়িয়ে রয়েছে দেখছেন মন্দিরের পাশে, এই ইউহলে করেই পুজোর প্রতিমা এবং অন্যান্য জিনিসপত্র, যেমন স্টেজ তৈরি করার জন্য বা বেদি তৈরি করার জন্য যা যা লাগে সবই নিয়ে আসা হয়েছে। চলুন আমরা ভিতরটা একটু দেখি, ইউহলের ভিতরে কি আছে। ইউহলের ভিতরে এখন মা দুর্গাই রয়েছে, তার বাচ্চা কাচ্চারা সব অলরেডি নেমে গেছে, এখন মা দুর্গাকে নামানোর চেষ্টা চলছে। এই প্রতিমা ইউহল থেকে স্টেজে তোলার জন্য 4 জন টেম্পোরারি ওয়ার্কারকে ভাড়া করা হয়েছে, তারা হেল্প করছে এই প্রতিমা তুলতে। এই প্রতিমা সম্বন্ধে একটু তথ্য, এই প্রতিমাটি 4 বছর আগে কলকাতার কুমোরটোলি থেকে অর্ডার দিয়ে জাহাজে করে এখানে আসে, এবং প্রত্যেক বছরই এই পুজোর আগে একটু ঝাড়া মুছা করে নেওয়া হয়, তারপরে সেটাকে পুজোর ভেন্যুতে নিয়ে আসা হয়। এবারেও নিয়ে আসা হয়েছে সেরকমভাবেই, এখন প্রতিমাটাকে স্টেজে তোলার চেষ্টা করা হচ্ছে। এই প্রতিমার কাঠামো এবং প্রতিমা খুব শক্তপোক্ত, আপনারা দেখি বুঝতে পারছেন 4 জন লোক হিমশিম খেয়ে যাচ্ছে শুধু মা দুর্গার স্ট্রাকচারটাকেই মুভ করতে। এটা ঠিক মাটির তৈরি নয়, এটা ফাইবার দিয়ে তৈরি, সেই জন্যই এত শক্ত। এবং আমাদের হিসেব অনুযায়ী এটা প্রায় 10 বছর তো আরামসে চলবে, কোনো কিছু ভেঙে যাওয়ার কথা নয়। এই যে অবশেষে মা দুর্গাকে স্টেজে তোলা হলো, এবং আগে যেটা বলছিলাম তার ছেলে মেয়েরা সব অলরেডি এখানে এসে হাজির। এবার দেখা যাক কীভাবে তাদেরকে সাজিয়ে গুছিয়ে এই মণ্ডপটা তৈরি করা হয়। একধারে যেমন মণ্ডপ তৈরি করার কাজ চলছে, অন্যদিকে অন্যান্য যারা হল ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু এই লোকজন যাতে আগামীকাল এসে বসতে পারে সেসব চেয়ার সেট করা হচ্ছে, তারপরে খাবার দাবারের জায়গাগুলো সেট করছে। ইটস বেসিক্যালি এ হিউজ টিম ওয়ার্ক এবং বড় একটা প্রজেক্ট, এই দুদিনের আয়োজনের জন্য বিশাল একটা প্রজেক্ট, এবং প্রস্তুতিও চলছে প্রায় গত 1 মাস ধরে। সেই হিসেবে যেসব ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মার সঙ্গে এই প্রতিমা সাজাতে এসেছে বা প্রিপারেশন করতে এসেছে তাদেরও খুব আনন্দ। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সদস্যরা, এই গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা এখানে জমা হচ্ছেন, সবাই হেল্প করছে এই স্টেজ তৈরি করার জন্য কিংবা এই বসার জায়গা তৈরি করার জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য। এর মধ্যে কিছু ভেন্ডারও এসছে বা ভেন্ডারদের স্টল তৈরি করা হচ্ছে, সেসব কাজ চলছে।
দুর্গা পুজো অথচ মণ্ডপ আলোয় ঝলমল করবে না তাই কি কখনো হয়? আমি দেখছি একজন আমাদের লাইটিং ডিরেক্টর, ও কিন্তু কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে এবং এক্সপেরিমেন্ট করছে কিভাবে আলো করলে প্রতিমার রূপ আরও ফুটে ওঠে। প্রতিমা সাজানো মোটামুটি শেষ, মণ্ডপ ও রেডি, এটা প্রায় পুরো ব্যাপারটা রেডি করতে প্রায় 5 ঘন্টা মতো সময় লাগলো। আমি এখানে এসেছিলাম অলমোস্ট 5:30 নাগাদ, এখন প্রায় রাত 11টা বাজছে। সবাই, সব কমিটি তাদের নিজের নিজেদের কাজকর্ম সেরে মোটামুটি বাড়ি চলে গেছে। এখন এই আমাদের যে লাইটিং ডিরেক্টর এবং আমি দুজনে জাস্ট রাতের একটু ভালো ছবি তোলা যায় বলে বসে আছি। আমরাও বাড়ি ফিরে যাব, আগামীকাল ফেরত আসব। অবশ্যই সঙ্গে থাকবেন এখানকার পুজো দেখার জন্য। একটা কথা বলে রাখি, এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পুজো এই শনিবার রবিবারের মধ্যেই শেষ হয়ে যাবে। রবিবার দিন প্রতিমা আবার ফেরত চলে যাবে স্টোরেজে। অ্যাকচুয়ালি দেশে সেদিন থেকেই আসল পুজো শুরু, কিন্তু আমাদের পুজো শেষ হয়ে যাবে এই উইকেন্ডেই। বিদেশে, যেখানে ধরুন ইউরোপ বা আমেরিকায় কিংবা অন্যান্য দেশে যেখানে পুজোর আয়োজন ক্লাব বা অর্গানাইজেশনরা করে থাকে, সেখানে সাধারণত শুক্রবার বিকেল থেকে রবিবার পর্যন্ত পুজো চলে। তার মানে বেশিরভাগ সময়ই দুর্গাপুজো তিথি ধরে করা সম্ভব হয়ে ওঠে না। তবে যেগুলো মন্দির আয়োজিত পুজো, সেইগুলো কিন্তু তিথি মেনেই হয়। এখানে যেমন ভারত সেবাশ্রম আছে, আনন্দ মন্দির আছে, আদ্যাপীঠের পুজো ওই তিথি নক্ষত্র মেনেই হয়, কারণ এদের পার্মানেন্ট পুরোহিত আছে। আমরা এখানকার যে পুরোহিত মশাই, তার সঙ্গে কিছু কথা বলেছিলাম পুজো নিয়ে, তার অভিজ্ঞতা কী, এটা শুনতে থাকুন এবং নিশ্চয়ই আগামীকাল দেখা হবে। আরও অনেক এক্সাইটিং ব্যাপার আপনাদের জন্য ওয়েট করছে, সো স্টে টিউন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দুর্গাপুজো অন্তত আগের বছরের তুলনায় অনেক ভালো হচ্ছে, অনেক জায়গা, অনেক বেশি লোক এসেছে, আমাদের দেখে ভালো লাগছে। পুজোর আয়োজনও খুবই ভালো, সবচেয়ে ভালো হচ্ছে আমাদের নিজেদের ঠাকুর এসেছে, এই যে সবচেয়ে ভালো হয়েছে, অত্যন্ত সবই ভালো হয়েছে। খাওয়া দাওয়ার আয়োজন তো জিএসসি তো অলওয়েজ নাম্বার ওয়ান, আজকেও দেখলাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট অত্যন্ত সুন্দর, অত এই সব কিছুই ভালো। আপনি কত বছর ধরে জিএসসি ফিরে করছেন? আমার প্রায় 25 বছর হয়ে গেল। এই বহুকাল আগে আমাদের একজন মিস্টার চক্রবর্তী ছিলেন, প্রথম নামটা মনে